172 বছর পর বিরল অগ্নিবলয় সূর্যগ্রহণ আজ। পৃথিবীবাসী আজ এমন এক সূর্যগ্রহণ দেখবে যা শেষবার মানুষ দেখেছিল 172 বছর আগে। সূর্যকে 90% বেশি দেখে ফেলবে চাঁদ, যার খালি চোখেই অবলোকন করতে পারবেন বিশ্ববাসী। এই সূর্যগ্রহণের সময় সূর্যের চারপাশে থাকবে এক আগুনের বলয়, সেজন্য বিজ্ঞানীরা একে বলেছেন রিং অফ ফায়ার। মহাকাশ বিজ্ঞানীরা জানান, বাংলাদেশ সময় সকাল 8:30 শুরু হবে সূর্যগ্রহণ। তবে বাংলাদেশ থেকে এই গ্রহণ প্রত্যক্ষ করা যাবে সকাল 9:34। সর্বোচ্চ গ্রহণ হবে 11:18। বাংলাদেশে গ্রহণ শেষ হবে বেলা 1টায়। তবে সম্পূর্ণ সূর্যগ্রহণ শেষ হবে দুপুর 2:05:36। আকাশ মেঘমুক্ত থাকলে এটি পরিষ্কার দেখা যাবে। ভারতের দক্ষিণাংশ থেকে এই সূর্যগ্রহণ খুব স্পষ্টভাবে দেখা যাবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, UAE, ওমান থেকেও এই সূর্যগ্রহণ দেখা যাবে। দক্ষিণ ভারতের কোজিকোড ও কোয়েম্বাটুর থেকে এই দৃশ্য পরিষ্কার আকাশে খুবই স্পষ্টভাবে দেখা যাবে বলে মনে করা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের জলবায়ু মহাশাখা জানায়, বাহরাইনের উরায়ারের দক্ষিণ পশ্চিম দিকে PST সময় 8:30 এ সূর্যগ্রহণ শুরু হবে। কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে ফিলিপাইন্স সাগরে কয়েক দ্বীপের পশ্চিম দিকে BST 12:59:24। আর সর্বোচ্চ সূর্যগ্রহণ হবে মালাক্কা প্রণালীতে রুপাত দ্বীপের দক্ষিণ পূর্ব দিকে BST 11:17:42। চট্টগ্রামে এই সূর্যগ্রহণ শুরু হবে সকাল 8:55:36 এবং শেষ হবে 11:58। বিশেষজ্ঞরা বলেছেন, গ্রহণ নিয়ে আমাদের সমাজে এখনো অনেক কুসংস্কার রয়েছে। সূর্যগ্রহণের সময় খেতে নেই, তৈরি করা খাবার ফেলে দিতে হয়। সূর্য গিলে খাওয়া রাহুর ভয়ে সাধারণত এমনটি করা হয়ে থাকে বা মনে করা হয়ে থাকে। কিন্তু সাম্প্রতিক বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষায় প্রমাণিত হয়েছে এসবের কোনো ভিত্তি নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন। লার্নিং অ্যান্ড আর্নিং টিউবের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন। পরবর্তী নতুন কোনো টপিকসে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।